হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ঐক্যশ্রী স্কলারশিপের লাস্ট ডেট অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কবে রাখা হয়েছে বা কবে লাস্ট ডেট রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তবে অন্য একটি ওয়েবসাইটের মধ্যে দেওয়া রয়েছে, দেখুন লাস্ট ডেট অফ স্কলারশিপ, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী প্রি ম্যাট্রিক স্কলারশিপের 15ই ডিসেম্বর 2021 লাস্ট ডেট রাখা হয়েছে। পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে 15ই জানুয়ারি 2022 পর্যন্ত লাস্ট ডেট রাখা হয়েছে। মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য 15ই জানুয়ারি 2022 পর্যন্ত লাস্ট ডেট রাখা হয়েছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্সের জন্য 15ই জানুয়ারি 2022 লাস্ট ডেট রাখা হয়েছে। আর স্টেট গভর্নমেন্ট স্পন্সর স্টিপেন্ড আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম বা TSP যে স্কলারশিপ রয়েছে তার জন্য 15ই জানুয়ারি 2022 লাস্ট ডেট রাখা হয়েছে। তার মানে এই লিস্টটা থেকে আমরা বুঝতে পারছি যে ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে শুধু প্রি ম্যাট্রিক স্কলারশিপেরই 15ই ডিসেম্বর 2021 লাস্ট ডেট রয়েছে। বাকি যত স্কলারশিপ রয়েছে পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মেন্স, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স, TSP এই সমস্ত স্কলারশিপগুলি লাস্ট ডেট রাখা হয়েছে 15ই জানুয়ারি 2022। তার মানে আরও কিন্তু বেশ কিছু কয়েকদিন সময় রয়েছে। আপনারা যদি এখনও এই স্কলারশিপের জন্য আবেদন না করে থাকেন, অবশ্যই অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন করে নিয়ে ইনস্টিটিউটের মধ্যে ডকুমেন্টস সাবমিট করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে যেমন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ রিলেটেড এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবরগুলি সবার আগে পাওয়ার জন্য।